আজকের এই ভিডিও বার্তায় আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোম এবং তার সহজ সমাধান। ভিউয়ার্স, আমি আমার এই ভিডিওর মধ্যে আইবিএস সংক্রান্ত বিষয়ে জ্ঞান গর্ভমূলক আলোচনা করব না, আমি চেষ্টা করব একটা সহজ সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য। অনেক সময় দেখা যায় যে জ্ঞান গর্ভমূলক আলোচনা করতে গিয়ে যখন ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায়, অনেকের ধৈর্যচ্যুতি হয়। তো আজকের ভিডিওর মধ্যে আমি চেষ্টা করব সহজ সমাধান আলোচনা করার জন্য। সংক্রান্ত বিষয়গুলো সম্পর্কে অসংখ্য ভিডিও আছে, সেখান থেকে আপনারা অনেক ইনফরমেশন জেনে নিতে পারবেন। তো যেটা পাবেন না সেটা হলো সহজ সমাধান, আর এই সহজ সমাধান আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করতেছি। বিভিন্ন ভিডিওর মধ্যে আমি হয়তো আপনারা খেয়াল করেন যে আমি চুন নিয়ে আলোচনা করি, তো চুন দিয়ে আপনারা এই আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোমের একটা সহজ একটা সমাধান করতে পারবেন। তো রোগীদের মধ্যে অনেক সময় দেখা যায় রোগীরা নিজেরও জানে না যে তারা আইবিএস এ ভুগতেছে, এসে শুধু কমপ্লেন করে, ডাক্তার সাহেব আমার ওজন দিন দিন অনেক কমে যাইতেছে। তারপরে আবার এইটা কমপ্লেন করে যে ডাক্তার সাহেব আমি কিছু খেলে বা কিছু নির্দিষ্ট টাইপের খাবার আছে, এই টাইপের খাবারগুলো খেলেই আমার দেখা যায় ডায়রিয়া, ডিসেন্ট্রি, লাগে, এই টাইপের প্রবলেমগুলো তৈরি হয়। তো অনেকে এটাকে ধারণা করে এটা ফিজিক্যাল, আবার অনেকে মনে করে এটা সাইকোলজিক্যাল। তো হোয়াট এভার, যেটাই হোক না কেন সেটার আমি অন্য ভিডিওর মধ্যে আলোচনা করব। তো এই যে চুনের যে কথাটা বললাম, এই চুনটা ফলো করে বা চুনের নিয়মটা ফলো করে আপনারা এটার একটা সহজ একটা সমাধান আপনারা করতে পারবেন। আমি আশা রাখি অলমোস্ট 2-3 মাসের মধ্যেই আপনারা 80-90% অনেকটাই বেটার ফিল করবেন এই প্রবলেমটার মধ্যে। যদিও এটা কোনো সমাধান অ্যাজুয়ালি গতানুগতিক চিকিৎসা ব্যবস্থার মধ্যে নাই, এটা অনেক লং টাইমের বিষয়, এটা অল্টারনেটিভ মেডিসিনও দেখা যায় অনেক সময় লেগে যায়। তো একটা ভাগ পরিমাণ চুন, পাথরের চুন যেটাকে বলি, পানের সাথে আমরা যে চুন খাই বা যে চুন দেওয়ালে দেওয়া হয়, ঝিনুকের চুন না অবশ্যই, একটা ভাগ পরিমাণ চুন এক গ্লাস পানির সাথে প্রতিদিন রাতে ভরা পেটে নিয়মিত যদি কেউ আপনারা কন্টিনিউ করতে পারেন, আপনারা নিজেরাই খেয়াল করবেন। অ্যাকচুয়ালি আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলে থাকি আমার কোনো কথা শুনে যদি আপনাদের কোনো উপকার না হয়, হারানোর কোনো ইয়ে নাই, বিকজ আমি আপনার কোনো 2 টাকা খরচ করাই দিয়েছি না, এক। আর 2 নম্বর কথা হলো যে আমার কথা শুনে যদি আপনারা 1 উইকের মধ্যে, হ্যাঁ অনেকগুলো ক্রনিক ডিজিজ নিয়ে আলোচনা করি সেটার জন্য কিউর হওয়ার জন্য সময় লাগতে পারে, কিন্তু আমি বলবো যে আমার কোনো কথা শুনে যদি 1 উইক আমার কোনো নিয়ম ফলো করে 1 উইক যদি মন না বলে যে না আমি আগের চেয়ে ভালো আছি, দেন আমার নিয়ম পালন করা আপনি ছেড়ে দিবেন। সো একই কথা এই ভিডিওর মধ্যে আমি বলবো যে একটা ভাত পরিমাণ চুন এক গ্লাস পানির সাথে প্রতিদিন রাতে ভরা পেটে যদি নিয়মিত কোনো আইবিএস এর পেশেন্ট খায়, তাহলে সে দেখবে তার যে প্রবলেমগুলো, যে ট্রাবলগুলো ছিল তার বডির মধ্যে, সেগুলো আস্তে আস্তে ইম্প্রুভ হওয়া শুরু হয়েছে। আর ভিউয়ার্স, ইনশাল্লাহ নেক্সট কোনো পোস্টে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে, দেখা হবে, ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।